হলেই সুন্দর আরতি ভারত সেবাশ্রম সংঘে অনেকেই শান্তি পাচ্ছেন। প্রতিদিন সন্ধ্যে হলে সুন্দর এক আধ্যাত্মিক বাতাবরণ তৈরি হয় শিলিগুড়ি সুভাষপল্লীর ভারত সেবাশ্রম সংঘে। সন্ধ্যা আরতি দেখার জন্য সেখানে বহু বয়স্ক মানুষ ভিড় করেন। আধ্যাত্মিক ভজন মন্ত্র উচ্চারণ এবং আরতির মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরি হয়। শিলিগুড়ি ঘুঘুমালি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ নাথও চাকরি জীবন থেকে অবসর নিয়ে প্রতিদিনই উপস্থিত হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘে। তার কথায়, ভারত সেবাশ্রম সংঘে সৎ সংঘের মাধ্যমে তিনি চাকরি জীবনের অবসর সময়গুলো বেশ সুন্দরভাবে কাটাতে পারছেন। স্কুল ছাত্রছাত্রীদের প্রতি তার আবেদন, ছেলে মেয়েরাও পাশ্চাত্যের সংস্কৃতির প্রতি আকৃষ্ট না হয়ে ভারতীয় সংস্কৃতির প্রতি উৎসাহ দেখান। এতে তাদের সহনশীলতা, মূল্যবোধ, সর্বোপরি মনের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং জীবন হয়ে উঠবে শান্তিময়। ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি স্বামী অতিশানন্দ ও সকলের কাছে সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়ার কথা বলেছেন। No!
আমার নাম তরুণ, আমি ঘুমালে হাই স্কুলে ছিলাম। রিটায়ার করেছে। রিটায়ার এখানে ভাস্য উৎসব সঙ্গে এই যে আরতিটা হয়, হ্যাঁ, কি বলবেন প্রতিদিন যে আরতিটা হয়? প্রতিদিন সন্ধ্যা আরতি হয়, যেমন সন্ধ্যা তো সবচেয়ে, আবার সকাল ভোর 4টার সময় হয়, ওটা প্রভাতী আরতি, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। হ্যাঁ, তারপর আগে বন্দনা হবে, তারপর মন্ত্র পাঠ করে আবার রোববার করে এখানে যজ্ঞ হয়, প্রতি রোববার করে এখানে যজ্ঞ হয়, শান্তি যজ্ঞ হয়। তাছাড়া বার্ষিক উৎসব তো হয় প্রতি বছরই। তো দীর্ঘদিন তো আপনি ছাত্র ছাত্রী পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন, কত বছর? আমি 31 বছর চাকরি করলাম। কি বলবেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এই যে একটা পরিবেশ ইতিবাচক পজিটিভিটি নিয়ে? এখন ছাত্রছাত্রীদের মুডটা তো একদম অন্যরকম হয়ে গেছে। আমরা যেমন ছোটবেলায় যেমন ছিলাম, মনে আছে আমি সুভাষপুর ছাত্র এখানে যেমন থাকতাম, আমাদের বয়সী যারা ছিল প্রতিদিন সন্ধ্যাবেলায় তারা আশ্রমে আসবে, তাদের একটা নেশার মতো ছিল, আশ্রমে আসতো, পূজারতি দেখতো, সবসময় থাকতো। কিন্তু এখন তো সেরকম ছোট থেকে স্কুলে কাউকে দেখি না। আসলে এখন ব্যাপারটা হচ্ছে বেশিরভাগই তো সব বললেই বলে আমার প্রাইভেট পড়া আছে, 3-4 জায়গায় প্রাইভেট পড়তে যাই। হ্যাঁ, সময় পাই না। আমার তো কিন্তু এলে কি হবে এই সময়টা? এখানটা আসলে মনে হতো, তার মনটা তো কিছুটা পরিবর্তন হবে, যে আজকালকার যুগে যেটা চলে গেছে। হ্যাঁ, কি বলবো, আধুনিকতা, মানে অত্যাধুনিকতা, আধুনিকতা বলবো না, অত্যাধুনিকতা। হ্যাঁ, আধুনিকতা গুলোকে আমাদের ভারতবর্ষে যে সনাতন ধর্মটা, আমার সাংস্কৃতিক চর্চাটা, সেটাকে তো নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় সবাই দেখে গিয়ে দেখবেন ওই মাঠে যারা বসে আছে, ওই ভারতীয় পার্কে বসে আছে, কিন্তু তারা কিন্তু সময় পায় না, এটা বললে হবে না, সময় পায়, কিন্তু মন্দিরে এই ভক্তির যে একটা স্থানে, ভক্তি স্থানে যেন তারা আসতে ভুলে যাচ্ছে, এইভাবে তাদের মনটাও এখন অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, তাদের স্বভাবেরও পরিবর্তন দেখা যাচ্ছে, তারা একটু উদ্যত হয়ে যাচ্ছে, পাশ্চাত্যের প্রভাব, পাশ্চাত্য প্রভাবটা ভীষণ ভাবে হয়ে গেছে। কিন্তু বর্তমানে যে দেখা যাচ্ছে পাশ্চাত্য কিন্তু আবার সেই আমাদের ভারতের যে প্রাচীন সংস্কৃতি বা আর্যাবর্ত যেটা ছিল, সেটা কিন্তু তারা গ্রহণ করছে। দেখবেন আপনি প্রাচীন আপনি যান রাশিয়াও তো, যেটা কমিউনিস্ট রাজ্য বলে, সেখানে রাষ্ট্রতেও দেখবেন গিয়ে কিন্তু তারা কিন্তু দলে দলে কিন্তু তারা, হ্যাঁ, কিন্তু এই ভক্তিবাদের দিকে চলে আসছে। কিন্তু আমাদের ভারতবর্ষে যেন আবার তাদেরকে ফলো করছে, বিদেশ আমাদের ফলো করছে, এখন উল্টা আমাদের দেশের লোকরা আবার বিদেশকে, বিদেশে সে অত্যাধুনিকতাটাকে বেশি নিয়ে নিচ্ছে। এই জন্য আজকালকার দিনে কি বলবো, আপিল কি করবেন? আপিল বলবো কি বলবো, যে আমাদের, তার মধ্যে এখন বেশিরভাগই তো ইংলিশ মিডিয়ামে হয়ে গেছে, অন্তত আমাদের যে গুরু গৃহগুলো ছিল, যেমন ভারত সেবাশ্রম বলেন, ভারত সেবাশ্রমের যে স্কুলগুলো আছে, বা রামকৃষ্ণ মিশনের যে স্কুলগুলো আছে, স্বামী নিবেদানন্দের আশ্রমের যে স্কুলগুলো আছে, সেই সব স্কুলগুলোতে যারা ছাত্র, তারা দেখবে প্রতিদিন কিন্তু বিকেল বা সন্ধ্যাবেলা কিন্তু ঠাকুরের কাছে তারা বসবে, পূজা দেখবে, ধ্যান জপ করবে, তাদের মধ্যে কিন্তু সে চেতনাটা আসছে। কিন্তু অন্য যারা, তারা কিন্তু যারা স্কুল বা কলেজে অন্য পড়ে, তাদের মধ্যেই কিন্তু তারা যে মুক্তি ভাবে না, তা না, এটা বলতে গেলে আমাদেরও কিছু দোষ, আমরাও তাদেরকে আকর্ষণ করতে পারি না, তাদেরকে বোঝাতে পারি না। এটা কি মনে সহনশীলতা বাড়ে না? অবশ্যই সহনশীলতা বাড়ে, ধৈর্য বাড়ে, মেডিটেশন, এখানে সে মেডিটেশন করলে পরে, মেডিটেশন করলে তো এমনি সাধারণ ভাবে মানুষের সব দিক দিয়ে, শারীরিক দিক, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে উন্নতি হবে, যদি মেডিটেশনটা করে কিছুক্ষণ অন্তত, যেন ঠাকুরের কাছে বসে, ঠাকুরের কাছে না বসে, এমনি যে কোনো জায়গায় যদি শান্ত ভাবে বসে মেডিটেশন করে, ধ্যান করে, ধ্যান বলতে বোঝায় ঠাকুরে আলাদা না, কিন্তু আমরা সারা দিনে কি কাজ করলাম, এই 1 ঘন্টা বা আধা ঘন্টা বসে যদি আমরা চোখ বন্ধ করে চিন্তা করি, যে আমরা সারা দিন কি করলাম, ভালো কাজ কি করলাম, খারাপ কাজ কি করলাম, এই খারাপ কাজটা না করলে আমাদের কি হতো, ভালো কাজটা করে আমরা কি করলাম, এইটুকু যদি মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা বসে চোখ বন্ধ করে যদি এইটুকুনি যদি নিজেদেরকে অ্যানালিসিস করে, নিজেদের চর্চা করে, নিজেদের পর্যালোচনা করে, আত্মসচেতন, মানে কি বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বামী অতিশানন্দ, ভারত সেবাশ্রম সংঘ, শিলিগুড়ি। এখানে কি দায়িত্ব আছে? এখানে দায়িত্বে আছে বলতে সব রকম কাজের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় আর কি, আশ্রমে থাকলে আশ্রম জীবন মানে সব রকম কাজ আমাদের করতে হয় আর কি। সন্ধ্যা আরতি হয় কখন, হয় কোন সময়? সন্ধ্যা আরতিটা আমাদের মূলত প্রতিদিন সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয়। আমরা 6টার থেকে ভজন কীর্তন করি, ঠিক 7টায় আমাদের যে প্রেয়ার হয় যথারীতি, সেই সন্ধ্যা যে বন্দনা, সেই সন্ধ্যা বন্দনার পরপরই আমাদের শ্রী শ্রী গুরু মহাজের বিশেষ পূজা আরতি অনুষ্ঠিত হয়। কতক্ষণ ধরে হয় এটা? 7টায় যদি আমরা শুরু করি, মনে করেন যে আধা ঘন্টা লাগে, 7:30।
শেষ হয়ে যায়, শুরু হয় সাতটায় শুরু হয়, 7:30 শেষ হয়ে যায় আর কি। কিন্তু 6টার থেকে আমরা ভজন কীর্তন করি সন্ধ্যা 6টার থেকে। এই যে পরিবেশটা তৈরি হয় এটাকে আমরা বলি সৎসঙ্গ। সৎসঙ্গ তো অনেকে আছেন যারা একটু মানসিক ভাবে উদ্বুদ্ধ হওয়ার জন্য এখানে আসছে, কি বলবেন এই বিষয়ে? উদ্বুদ্ধ হওয়ার জন্য সত্যিটা বলতে এটা আমাদের বিশেষ প্রয়োজন বর্তমান যুগে। যদি আমরা বলি বর্তমান যে যুগের যে সমস্যা, মানে আমাদের যে সামাজিক যে মানে প্রতিবন্ধকতা বা বিভিন্ন রকম যে সমস্যা দৈনন্দিন, সেখানে আমার মনে হয় যে নানান কর্মব্যস্ততার মধ্যে হলেও একটু সৎসঙ্গ বিশেষভাবে প্রয়োজন প্রতিটি মানুষের জন্য। কারণ তার একটা মনের শান্তি দরকার। সারাদিন সে পরিশ্রম করছে কিন্তু দেখা যাচ্ছে মনে কোনো শান্তি নেই। কিন্তু এই শাস্ত্র বলছে শান্তি কোথায়? শান্তি তার মনে। কিন্তু সেই শান্তি আনতে গেলে আমার মনে হয় মানে একটু নিরিবিলি বসতে হবে, সেটা ভগবানের নাম করতে হবে, যার যে নাম ভালো লাগে সেই নামে কিছুক্ষণ বসে একটু মানে মেডিটেশন করা, যেটাকে ধ্যান করা বলে। এভাবে করলে মনে হয় মন যতক্ষণ পর্যন্ত স্থির না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে মনে শান্তি পাচ্ছে না। তাই প্রতিটি মানুষের এই কর্মব্যস্ততার মধ্যে হলেও একটু সে মন্দিরে হোক কিংবা বাড়িতে বসে হোক বা কোনো দেওয়ালয়ে বসে হোক একটু তার কিন্তু প্রার্থনা করা অবশ্যই উচিত। আমার মনে হয় এইভাবে যদি দৈনন্দিন সে তার কর্মের মধ্য দিয়ে 5-10 মিনিট সময় সে একটু বসতে পারে, ভগবানের নাম করতে পারে, তাহলে কিন্তু সে অনেক শান্তি পাবে, এটা আমার বিশ্বাস। নতুন যে ছাত্র ছাত্রী আছে, আমরা দেখছি ইংরেজি কালচার, ইংরেজি সংস্কৃতি প্রবেশ করছে, সন্ধ্যাবেলা এত সুন্দর এখানে পরিবেশ তৈরি হয়, সেখানে না আসে দেখা যাচ্ছে তারা মানে বাঘাযতীন পার্ক, কলেজ মাঠ, এই সমস্ত জায়গায় নানান রকমের সব আড্ডা কিছু হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখেন আমাদের যে পড়াশোনার যে ব্যাপারটা, শিক্ষাগত যে জিনিসটা আছে সেটা আগে তো এত ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, আগে বেশিরভাগটা বাংলা মিডিয়াম ছিল, এখন ধীরে ধীরে হিন্দি মাধ্যম ইংরেজি মাধ্যম স্কুল হয়েছে। তো প্রায় এখন ইংরেজি মাধ্যম স্কুলে মানে কোনো পিতামাতা পড়াতে গেলেই আগে কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার জন্য চেষ্টা করেন, ঠিকই আছে। তো সেক্ষেত্রে ইংরেজি মাধ্যম পড়ছে বলেই যে সে ধর্মচর্চা করতে পারবে না, আধ্যাত্মিকতা তার ভাব থাকবে না, এমনটা নয়। শাস্ত্রে ইংরেজি মাধ্যম হোক আর বাংলা মাধ্যম হোক আর হিন্দি মাধ্যমই হোক, সর্বাগ্রে বলছেন যে শ্রদ্ধা ভাল লবেতে গেলাম, শ্রীমদ ভগবদ্গীতাতে বলছেন যে শ্রদ্ধা ভাল লবেতে গেলাম তৎপর সংযতেন্দ্রিয়, যিনি শ্রদ্ধাবান তিনি একমাত্র জ্ঞান লাভ করতে পারবেন। তাই আমার মনে হয় যে তারা তাদের পড়াশোনার মধ্যে থেকেও যদি মনে করে আমি ভালো হব, আমার সৎসঙ্গ প্রয়োজন, তাহলে কিন্তু সে অবশ্যই আসতে পারে। কিন্তু এভাবে যদি তারা সেই সন্ধ্যা আডনিকের সময়টুকু, প্রেয়ারের সময়টুকু যদি তারা বাদ দিয়ে বাজে ভাবে মানে অর্থাৎ ঘুরে বেড়ানো হোক বা বন্ধুদের সাথে সময় কাটানো হোক এভাবে যদি করে, তাহলে কিন্তু আমি বলবো যে তার মূল লক্ষ্য থেকে সে কিন্তু দূরে সরে যাচ্ছে। সে যত ইংলিশ মিডিয়াম পড়াশোনা করুক না কেন, কারণ তার শ্রদ্ধা লেখাপড়ার উদ্দেশ্য এটা নয় যে শুধু চাকরি, লেখাপড়া শিখে যে প্রকৃত মানুষ হবে তাহলে তার লেখাপড়াটা সার্থক হবে। কিন্তু সে লেখাপড়া শিখে যদি গুরুজনদের শ্রদ্ধা না করে, প্রতিবেশী মানুষের যদি সে কোনো দুঃখ কষ্ট না বোঝে, তাহলে কিন্তু সেই পড়াশোনাটা ঠিক কাজে আসবে না। স্বামী প্রণবানন্দজি বলেছিলেন যে অপরের দুঃখ দেখে যার প্রাণ কাঁদে না, শিখে একটা মানুষ ইটকাট পাথরের সাথে তার সম্পর্ক কি। তাই এই সমাজে বাস করতে গেলে কি আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্য আছে, সে যে ব্যবসায়ী হোক বা সে পড়াশোনা হোক যাই করুক, সে তার মানে কর্মের পাশাপাশি কিছু গরিব দুঃখী মানুষের সেবা, শাস্ত্র আলোচনা, ধর্মচর্চা, শরীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা, সবকিছু কিন্তু প্রয়োজন আমি মনে করি। একটা মানুষকে যদি সঠিকভাবে বেঁচে থাকতে হয় তাহলে এই সমস্ত কর্মগুলি কিন্তু তার অবশ্যই করা প্রয়োজন বলে আমি মনে করি। সবশেষে বার্তা দেব যে বর্তমান প্রজন্ম আমরা দেখা যাচ্ছে যে বিশেষ করে পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন যদি সেই খেলাধুলা হোক বা অন্যান্য কাজের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই ভালো। তো আমি এটুকুই বলবো যে তারা পড়াশোনা করুক, পাশাপাশি তারা সেবার দিকে মন তারা এগিয়ে দিক এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা করুক, তাহলে কিন্তু তারা অনেক বড় হতে পারবে। আর গুরুজনদের আশীর্বাদ যদি থাকে, পিতামাতার আশীর্বাদ যদি থাকে, তাহলে কিন্তু তারাই একমাত্র বড় হতে পারবে। তাই আজকে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা যেটা, সেটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন।
প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে রাখা উচিত যে গুরুজনদের শ্রদ্ধা আশীর্বাদ যদি আমাদের থাকে, পিতামাতার আশীর্বাদ যদি থাকে, তাহলে আমরা জীবনে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবো। আমি এটাই মনে করি। সবশেষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং প্রণাম।